গণমাধ্যমের শত্রুদের আইনের আওতায় আনতে হবে, প্রয়োজনে তাদের তালিকা তৈরি করে প্রকাশ করতে হবে। রাজধানীতে এক মানববন্ধনে এসব কথা বলেন সাংবাদিক নেতারা। বিস্তারিত সাইদারমানের প্রতিবেদনে। সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন। এরপর ওই টিভির দায়িত্বশীলরা পান জীবন নাশের হুমকি, পাঠানো হয় কাফনের কাপড়। এর প্রতিবাদে রাস্তায় নেমেছে সাংবাদিক সমাজ। হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 7 দিনের আলটিমেটাম দেন পেশাদার সাংবাদিকরা। এই ধরনের মৃত্যু পরোয়ানা জারি করে হুমকি ধামকি দিয়ে আসলে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ হয়তো তৈরি করা সম্ভব, কিন্তু স্বাধীন সংবাদপত্র এবং সংবাদ বিকাশের পথকে রুদ্ধ করা কঠিন। নেতারা বলেন, যারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা থামিয়ে দিতে চায় তাদের তালিকা করতে হবে। স্বাধীন গণমাধ্যম এর কার্যক্রম বাধাগ্রস্ত করতে যখন এই ধরনের কার্যক্রম যারা চালায় তারা যখন এই ধরনের হুমকি দেবে, তখন সাংবাদিকরা যে বসে থাকবে না, যারা কাপড়ে কাপড় পাঠিয়েছেন তাদের ব্যাপারে যদি কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে আমরা আবার কর্মসূচি দেব। মানববন্ধনের পর দুর্বৃত্তদের আস্ফালনের প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল করেন সাংবাদিকরা। সাইদারমান, নাগরিক, ঢাকা। বলা হয় আনন্দ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখার কোনো বিষয় নয়, বরং তা বর্তমানের জন্য। আমাদের জীবনটা খুব ছোট, তাই না? আর এই ছোট্ট জীবনটা যদি আনন্দহীন হয় তাহলে বেঁচে থাকাটাই অর্থহীন। আমরা চাই আপনাদের জীবনের প্রতিটি দিনের প্রতিটি মুহূর্ত আনন্দময় হয়ে উঠুক, আর তাই নাগরিকের এই আয়োজন আনন্দ বৈঠক, যেখানে আপনাদের সাথে থাকছি আমি নীল হুরে জাহান। আর আমার সাথে থাকবেন সফলতার আনন্দে আছেন এমন সব গুণী মানুষ, তাদেরকে নিয়ে তাদেরকে ঘিরেই আমাদের এই আনন্দ বৈঠক। আনন্দ বৈঠক দেখবেন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30।